নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, সামনে আসতে চলেছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই ভোলে বাবার মাস। যে মাসটি সম্পূর্ণ উৎসর্গিত হয় ভোলে বাবার প্রতি, এবং শ্রাবণ মাসের সোমবার প্রত্যেক শিব ভক্তদের কাছে অত্যন্তই একটি প্রিয় দিন। মানা হয় বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাস দেবাদিদেব তথা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস, এবং সপ্তাহের মধ্যে সোমবার বাবার অত্যন্ত প্রিয় দিন এবং তার পূজার জন্য সর্বশ্রেষ্ঠ। সোমবারকে মহাদেবের দিন বলে গণ্য করা হয়। সোমবার দিনটি মহাদেবের তাই অত্যন্তই প্রিয়। তাই সোমবারের দিন শিবভক্তরা তার আরাধনা করেন দেবাদিদেবকে তুষ্ট করবার জন্য। তাই যারা সোমবারের ব্রত পালন করেন তাদের সব বিপদ থেকে উদ্ধার করেন দেবাদিদেব। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানব যে শ্রাবণ মাসে যে সমস্ত ভক্তরা দেবাদিদেবের পূজা করেন তথা ষোলো সোমবারের ব্রত রাখেন, সেই ষোলো সোমবারের ব্রত পালনের নিয়ম কী রয়েছে, দেবাদিদেবের পূজা কীভাবে ষোলো সোমবারে করতে হয়, এবং এই ব্রত পালনে কী ফল পাওয়া যায় সে সম্পর্কে আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। ভক্তদের পূজা অর্চনায় শীঘ্র প্রসন্ন হন দেবাদিদেব, তাই তার অপর নাম ভোলানাথ। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বর বা দেবীর প্রতি উৎসর্গকৃত। সোমবার তেমনি মহাদেবের প্রতি উৎসর্গকৃত। প্রতি সোমবার তার পূজার পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাস করেন। এই দিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন। শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণেরই কারণ। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্মা মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেবকে খুশি করবার কিছু প্রতিকার রয়েছে। সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে প্রতি সোমবার অর্থাৎ ষোলো সোমবার পালন করা হয়। এবং বর্ষ 2023-এর যেহেতু 59 দিনে শ্রাবণ মাস পড়ছে, এবং শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেবের মাস, তাই এই শ্রাবণ মাসে 8টি সোমবার পড়ছে। এবং যারা ষোলো সোমবারের ব্রত পালন করতে চাইছেন তারা আগামী 10ই জুলাই থেকেই অর্থাৎ 10ই জুলাই সোমবার থেকেই ষোলো সোমবারের ব্রত পালন করতে পারেন। তবে ষোলো সোমবারের ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক ও ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করবার নিয়ম রয়েছে। বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় দুধ বেলপাতা দিলে শিব পূজা হয় না। নিষ্ঠাভরে শিবের আরাধনা করতে হয়। তিনি সামান্য গঙ্গা জল অথবা সামান্য বেলপাতাতেই সন্তুষ্ট। তার পূজায় কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন ভক্তি এবং নিষ্ঠার। তার প্রসাদেরও বিশেষ বাজ বাজার নেই। তার পূজায় লাগে সামান্য কিছু ফল, তিনি বেল অথবা কলাতেই সন্তুষ্ট, এবং একটি বেলপাতাতেই তার পূজা সম্পূর্ণ হয়। প্রসাদে তার মিষ্টান্ন সমারোহেরও প্রয়োজন হয় না। সামান্য সাদা বাতাসা বা নকুল দানাতেই তিনি তুষ্ট হন। তাই অনেক ভক্তরা পরপর ষোলোটি সোমবারের ব্রত পালন করেন। তবে যে মাসেই এই ষোলো সোমবারের ব্রত পালন করুন না কেন, সোমবার থেকে এই ব্রত শুরু করতে হবে, এবং এই ষোলোটি সোমবার ব্রত পালনে অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এবং আমরা শ্রাবণ মাসে যে সোমবার পালন করি তা প্রকৃতপক্ষে ষোলো সোমবার ব্রত নামেই পরিচিত। এই ষোলো সোমবার ব্রত পালনে শিবকে চন্দন ধানের অক্ষত কাঁচা দুধ ধুত্রা গঙ্গাজল বেলপাতা নিবেদন করতে হয়। এতে দেবাদিদেব খুব খুশি হন। এছাড়াও ভগবান শিবকে ঘি চিনি গমের আটার প্রসাদ নিবেদন করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ষোলো সোমবার ব্রতে ভগবান শিবের আশীর্বাদ পেতে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে খুব তাড়াতাড়ি ভোলে বাবা প্রসন্ন হন।
অমীমাংসিত কাজও সম্পূর্ণ হয়। এবং যারা ষোলো সোমবার ব্রত করছেন তারা অবশ্যই এই ষোলোটি সোমবার নিরামিষ আহার করবেন। আগের দিন অর্থাৎ রবিবারের দিন থেকেই ব্রতের সংকল্প নিতে হবে, নিরামিষ খেতে হবে, নুন ছাড়া হবিষণ্ণ রান্না করে খাওয়ার নিয়ম রয়েছে। এবং অবশ্যই ব্রহ্মাবেলায় ঘুম থেকে উঠে ব্রতের সংকল্প নেওয়ার পর স্নানাদি সেরে সাদা অথবা গেরুয়া বস্ত্র পরিধান করতে হবে। কালো রঙের বস্ত্র পরে ভুল করেও দেবাদিদেবকে পূজা করবেন না। এছাড়াও এই দিন সাদা রঙের কাপড় দান করতে পারেন, এর জেরে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয়। এবং এই ষোলো সোমবার ব্রত যারা পালন করছেন তাদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, দেবাদিদেবকে যখনই পূজা করবেন সেটি যেন সূর্যোদয়ের তিন ঘন্টার মধ্যে করার চেষ্টা করবেন, অথবা যদি সম্ভব না হয় তাহলেও ১২টা বাজবার আগে পূজা সম্পূর্ণ করে নিতে হবে। ষোলো সোমবার ব্রত যারা পালন করছেন অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন, মানে হয় এর পরে পূজা করলে তার কোনো ফল পাওয়া যায় না। এবং এই ব্রত পালন করবার সময় আরও কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এই ষোলো সোমবার ব্রত যারা পালন করবেন তারা অবশ্যই ধারাবাহিকভাবে ষোলোটি সোমবারেই এই ব্রত পালন করবেন, মাঝের একটি সোমবারও বাদ দেওয়া যাবে না। এছাড়াও এই ষোলো সোমবার ব্রত যারা পালন করছেন তারা দেবাদিদেবীর পাশাপাশি মা পার্বতীরও পূজা করবেন, কেননা মা পার্বতী ষোলো সোমবার ব্রত মাধ্যমে দেবাদিদেবকে পেয়েছেন, মানা হয় এই ষোলো সোমবার ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করলেন দেবাদিদেব খুবই প্রসন্ন হন, ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত বিপদ থেকেও রক্ষা করেন। এছাড়াও ষোলো সোমবার ব্রত করলে একবার হলেও কোনো মন্দিরে গিয়ে শিবের জলাভিষেক করা উচিত। এছাড়া সকালে জলাভিষেকের পরে অবশ্যই উপবাসের তৃতীয় প্রহর পর্যন্ত এটি করা উচিত। এবং ষোলো সোমবার ব্রত রাখার পর দেবাদিদেবের পূজা হয়ে গেলে অবশ্যই ষোলো সোমবারের ব্রত কথা শ্রবণ করতেই হবে, না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এবং এই ব্রত এতটাই পুণ্যফল প্রদানকারী যে এই ব্রত পালন করলে সমস্ত রকমের দোষ, সেটি গ্রহদোষ হোক, নক্ষত্রজনিত দোষ হোক, এমনকি কারো অভিশাপ থেকেও যদি মুক্তি পেতে চান তাহলে ষোলো সোমবার ব্রত পালন সবথেকে কার্যকরী ফল প্রদান করে। এছাড়াও সমস্ত রকমের বাধা বিপত্তি, অঘটন, অপমৃত্যু, দারিদ্রতা সমস্ত কিছু থেকেই মুক্ত পাওয়া যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের সমৃদ্ধ করেছে এবং একটু হলেও উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।